যুক্তরাজ্য থেকে আমাদের সহকর্মী মিল্টন রহমান, তিনি যুক্ত হচ্ছেন। তার সাথে আমরা আরও কিছু কথা আপনাদেরকে জানাতে চাই। মিল্টন, কথা হচ্ছে যে আমরা নিউজেই বলছিলাম একরকমের ডুবতে থাকা অর্থনীতি বেশ চ্যালেঞ্জের মধ্য দিয়ে ভারতীয় বংশোদ্ভূত একজন মানুষ তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন। ঋষি সুনাকের সামনে আসলে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো কী কী, এগুলো নিয়ে কী আলোচনা হচ্ছে? হ্যাঁ ফারাবি, যেটা বলছিলেন যে ঋষি সুনাক যে দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী হিসেবে, তার সম্মুখে অর্থনৈতিক সংস্কারের পাহাড় সমস্যা নিয়ে তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন। এবং তিনি গতকাল ওনার যে ক্যাবিনেট সেটি সংস্কার করেছেন, সেখান থেকে আপনারা জানেন যে প্রায় কয়েকজন পদত্যাগ করেছেন উনি দায়িত্ব নেওয়ার সাথে সাথে, আবার সেই জায়গাগুলোতে নতুন মানুষ নিয়োগ হয়েছে। আজকে সকালে পার্লামেন্টে তিনি প্রথম পার্লামেন্টে প্রধানমন্ত্রী হিসেবে প্রশ্নোত্তর পর্বের উপস্থিত হয়েছেন, সেখানে বিরোধী নেতাদের নানান প্রশ্নের সম্মুখীন হয়েছেন, বিশেষ করে লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার তাকে যে অনেকগুলো প্রশ্ন করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য যে প্রশ্নগুলো ছিল, যে যেমন সোয়েলা ব্রেভারম্যান এক সপ্তাহ আগে তিনি হোম সেক্রেটারির পদ থেকে পদত্যাগ করেছিলেন, আবার তাকে কেন সেই পদে নিয়োগ দেওয়া হয়েছে, এই ক্ষেত্রে তার সাথে কোনো অভ্যন্তরীণ বা কোনো চুক্তি আছে কিনা, এই ধরনের প্রশ্ন কিন্তু কিয়ার স্টারমার করেছে। এবং ঋষি সুনাক বলেছে যে সে তার ভুল স্বীকার করে সে দাবা ফেরত এসেছে, সেই জন্য তাকে নিয়োগ দেওয়া হচ্ছে। এই বিষয়টি নিয়ে এখন প্রচুর বিতর্ক চলছে, কারণ হোম সেক্রেটারির পদটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পদ, কারণ সোয়েলা ব্রেভারম্যান যখন আগে হোম সেক্রেটারির দায়িত্ব ছিলেন অনেকগুলো বিতর্কিত বক্তব্য দিয়েছিলেন, যেগুলো নিয়ে দলের মধ্যেও দ্বিধা বিভক্তি তৈরি হয়েছিল। এখন এই ক্ষেত্রে সোমবারে আপনার ফিসক্যাল স্টেটমেন্টটা দেওয়ার কথা ছিল, যেটা এই দেশের অর্থনৈতিক সংস্কারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি কিন্তু দুই সপ্তাহ পেছানো হয়েছে। ফলে আপনার যখন ফিসক্যাল স্টেট ঋষি সুনাক যখন দায়িত্ব নিয়েছে তখন কিন্তু ডলারের বিপরীতে পাউন্ডের দাম কিন্তু বাড়তে শুরু করে, দুই সপ্তাহ বাড়িয়ে দেওয়া হয়েছে, সাথে সাথে কিন্তু আবার সেই আপনার ডলারের বিপরীতে পাউন্ডের যে দাম বাড়ছিল সেটা কিন্তু থেমে গেছে। ফলে অর্থনীতিবিদরা কিন্তু বলছে যে ফিসক্যাল স্টেটমেন্ট ডেলিভারি করতে যত দেরি হবে ততই ব্রিটেনের অর্থনীতি কিন্তু ঝুঁকির মুখে পড়বে, কারণ ঋষি সুনাকের সম্মুখে এখন অনেকগুলো চ্যালেঞ্জ। তার মধ্যে তিনি যেটা বলছেন যে অর্থনৈতিক যে সংস্কার, এখন অর্থনৈতিক সংস্কারের মধ্যে আপনারা জানেন যে জ্বালানির ঊর্ধ্বগতি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে দাম, এবং সেটি যে আপনার মুদ্রাস্ফীতির সাথে সমন্বয় রেখে মানুষের যে আয় ব্যয়ের যে সমন্বয়, এই বিষয়গুলো কিন্তু ঋষি সুনাককে নিশ্চিত করতে হবে, যদিও বিষয়গুলো কিন্তু খুব সহজ নয়। আবার আপনি দেখেন যে স্বাস্থ্যসেবা, যেটা বলা হয়েছে বিশ্বের সবচেয়ে ভালো স্বাস্থ্যসেবা খাত এনএইচএস, সেটিও কিন্তু একটা সংকটের মধ্যে কিন্তু আছে দীর্ঘদিন, এবং সেখানে বরাদ্দ বাড়িয়ে কিংবা সেখানে আপনার বিভিন্ন জায়গা থেকে আপনার বিদেশি চিকিৎসক নার্স নিয়োগের বিষয়েও কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে, এই জায়গাগুলো কিভাবে তিনি সমাধান, বিষয়টা যে সহজ হবে না সেটা সেটা মোটামুটি সবাই যেটা বলছেন মোটামুটি একমত, যে তিনজন প্রধানমন্ত্রী আমরা আসলে দেখে ফেললাম এই এই এক মাসের মধ্যে, এবং সেখান থেকে দায়িত্ব নিয়ে বিষয়টা যে খুব সহজ হবে তার পথচলা এটা কেউই মনে করছেন না, দেখা যাক সময় বলে দেবে আসলে কী হয়।